এটা অনেক মানুষ যারা প্রলোভন দেখিয়ে ভুল দেখিয়ে বাংলায় অনেক মানুষকে ইলেকশনের সময় জড়ো করেছিল, তারা আস্তে আস্তে বুঝতে পারছে যে এটা পুরোটাই ভাঁওতা। কাউকে রেলের চাকরি করে দেবে, কাউকে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে দেবে, কাউকে কিছু পাইয়ে দেবে, এরকম প্রলোভন দেখিয়ে বিজেপির যারা তারা এগুলো এসে পাড়ায় পাড়ায় করেছে। অনেক জায়গায় আবার লকগেট টকগেট অঞ্চলে ডাইরেক্টলি টাকা দিচ্ছে, 2000 টাকা নাও, 5000 টাকা নাও, নিয়ে বিজেপি করে প্রলোভন দেখাচ্ছে। সেইটা আস্তে আস্তে রূপার মতন মানুষেরা বুঝতে পারছে, এবং যখন তৃণমূলের বা মমতা ব্যানার্জির যে স্কিমগুলোর উপকার পাচ্ছে তখন তাদের ভুল ভেঙে যাচ্ছে যে সত্যি তো এ তো যা আমরা উপকার পাচ্ছি সেটা তো মমতা ব্যানার্জির স্কিমের উপকার পাচ্ছি, বিজেপি তো আসলে পুরোটাই মিথ্যে কথা বলে গেছে। রূপার মতন অনেক মানুষ তারা আবার এসে চেতলা অঞ্চলে অন্তত আমার কাছে এসে তারা আসে, আর এরা সব আমার ঘরের মেয়ে, চেতলার মেয়ে। মানে ছোটোবেলার থেকে এই জেলেপাড়ায় আড্ডা মেরেছি, বড় হয়েছি, বা ছাড়া চেতলায় ঘুরে বেড়াই, এরা আমার ঘরের মেয়ে। কিছু কেউ ভুল বুঝে যদি সকালে যায় ফিরে আসে, আমি তাকে সম্বর্ধনা জানাই এবং বলি একসাথে থাকি আমরা, তাহলে বাংলার উন্নতি হবে। এটা আমাদের দলের ব্যাপার, অনধিকার চর্চা, অনধিকার চর্চা এটা কাউকে সাজা পায় না, বিশেষ করে প্রার্থী হয়ে সে মানুষের কাছে তার ডেভেলপমেন্টের ভোট চাইবে, তার কি পরিকল্পনা আছে কনস্টিটুয়েন্সি তার ব্যাপারে বলবে। আমার দলে কে মুখ্যমন্ত্রী হবে আর কে প্রধানমন্ত্রী হবে সেটা একদম আমাদের দলের ভেতরের ব্যাপার। অনধিকার চর্চা, কারোর বাড়ির ভেতরে ঢুকে চর্চা করাটা সভ্য সমাজের কাজ নয়। এবার যেতে দেন।